বাংলাদেশের উত্তরবঙ্গ অর্থাৎ রাজশাহী এবং রংপুরের কৃষি অঞ্চল বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত। তুলা চাষের যে অগ্রগতি উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে খুব অল্পদিনেই বাংলাদেশে নতুন আরেকটি অর্থকরী ফসল হিসাবে তুলার আবির্ভাব ঘটবে এবং বাংলাদেশ তুলার একটি বিপ্লব খুব অল্প সময়ে ঘটতে চলেছে। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি জুনেদ, আপনারা দেখতেছেন জুনেদ আলী অফিসিয়াল। আমি আপনাদের জন্য একটি ভিডিও প্লে করতে যাচ্ছি, সবাই দেখবেন, আশা করি সবাই দেখবেন, ভালো লাগবে। আজ বাত করনে ওয়ালে হ্যাঁ কি বাংলাদেশ কে অন্দর চাল কি ফসল বহুত বড়ে পেমানে পর বই যাতি হ্যাঁ ক্যুকি ওহা পে বারশে বহুত জাদা হতে হ্যাঁ লেকিন বাংলাদেশ কা এক এসা হিসা জহা পে বারশে বহুত কম হুই হ্যাঁ ওর যো ওহা কি জমিন হ্যাঁ ও সখত হো চুকি হ্যাঁ ওর ইসে পহলে আমনে দেখা কি বাংলাদেশ কে অন্দর গার্মেন্টস কে বহুত বড়ে প্লান্ট হ্যাঁ বহুত বড়ি মিকদার মে গার্মেন্টস কা কপড়া বনতা হ্যাঁ লেকিন ইসকা রো মেটেরিয়াল জিসমে কপাস হোতি হ্যাঁ ও বাংলাদেশ মে নহীঁ উগাই জাতি ওর বাংলাদেশ মে নহীঁ হোতি। और अब बांग्लादेश के लिए एक बहुत बड़ी खुशखबरी है कि बांग्लादेश में अब कपास भी उगा सकेंगे। एक नई टेक्नोलॉजी के साथ अब ये किया जा रहा है कि बांग्लादेश के अंदर वो रॉ मटेरियल जो गारमेंट्स का कपड़ा बनाने के लिए इस्तेमाल होता है जिसको बांग्लादेश भारत चीन पाकिस्तान या दीगर ममालिक से खरीदता है अब वो बांग्लादेश में उगाई जाएगी। वहाँ के किसान खुशहाल होने जा रहे हैं। ये खबर बांग्लादेश के लिए ऐसे ही है जैसे दुबई सऊदी अरब और कतर के अंदर तेल निकल आना और बंगालियों के लिए ये बहुत बड़ी खुशखबरी है कि बांग्लादेश के अंदर गारमेंट्स के बहुत बड़े बड़े प्लांट हैं बहुत बड़ी बड़ी फैक्ट्री हैं लेकिन वहाँ पर रॉ मटेरियल नहीं था। अब वहाँ पर रॉ मटेरियल भी होगा, किसानों को भी फायदा होगा और वो कंपनियों को भी बहुत ज्यादा फायदा होने वाला है। तो ये बांग्लादेश के लिए बहुत अच्छी खबर है। आज इस हवाले से वीडियो है। वीडियो की तरफ बढ़ने से पहले आप दोस्तों से गुजारिश है अगर आप चैनल पे नए हैं तो चैनल को सब्सक्राइब करें, साथ बने बेल आइकॉन को भी दबाएं ताकि आपको वीडियो का नोटिफिकेशन सबसे पहले मिलता रहे। चलें वीडियो स्टार्ट करते हैं जी, हैवी गो। বাংলাদেশের উত্তরবঙ্গ অর্থাৎ রাজশাহী এবং রংপুরের কৃষি অঞ্চল বরেন্দ্র অঞ্চল নামে পরিচিত। সাবস্ক্রাইব করুন রেডার্স বাংলাকে আর যে কোনো নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করে অল এ ক্লিক করুন। এই অঞ্চলে বৃষ্টিপাত কম হওয়ায় ধান চাষ ধীরে ধীরে কমতে শুরু করেছে, সেই সঙ্গে মাটি কিছুটা শক্ত হওয়ার ফলে কৃষিকাজ খুব বেশি জমে ওঠে না এই অঞ্চলে। তার উপরে গ্রীষ্মকালে পানির সংকট, সবকিছু মিলিয়ে বরেন্দ্র অঞ্চল যেন নতুন করে মঙ্গা পীড়িত অঞ্চলে পরিণত হচ্ছে। সরকারি কোনো বড় ধরনের প্রকল্প এই অঞ্চলে শুরু হচ্ছে না, যার ফলে এই অঞ্চলের কৃষকদের জীবন অনেকটাই এখন হুমকির মুখে। এই অঞ্চলে অনেক আগে থেকে আমের বেশ সুনাম রয়েছে, আম চাষে কৃষকরা লাভবান হয়েছেন। তবে সম্প্রতি এমন নতুন একটি ফসলের খোঁজ তারা পেয়েছে যা কিনা তাদেরকে নতুন করে স্বপ্ন দেখাচ্ছে, সেই সঙ্গে স্বপ্ন দেখাচ্ছে পুরো বাংলাদেশকে। গার্মেন্টস শিল্পের ওপর নির্ভরশীল বাংলাদেশের সুতার জন্য নির্ভর করতে হয় চীন অথবা ভারতের ওপর, কারণ বাংলাদেশে সুতা তৈরির কাঁচামাল উৎপাদন হয় না। কিন্তু উত্তরবঙ্গের এই অঞ্চলে এবার ব্যাপকভাবে শুরু হচ্ছে তুলা চাষ। তুলা চাষ করতে অতিরিক্ত পানির প্রয়োজন হয় না, সেই সঙ্গে এখানে অতিরিক্ত কোনো খরচ নেই, যার ফলে খুব সহজেই এই অঞ্চলের কৃষকরা তুলা চাষ করে লাভবান হচ্ছে। তুলা চাষের যে অগ্রগতি উত্তরবঙ্গে দেখা যাচ্ছে তাতে ধারণা করা হচ্ছে খুব অল্পদিনেই বাংলাদেশে নতুন আরেকটি অর্থকরী ফসল হিসাবে তুলার আবির্ভাব ঘটবে এবং বাংলাদেশ তুলার একটি বিপ্লব খুব অল্প সময়ে ঘটতে চলেছে। বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে সেচ সংকটে ধান ও সবজি চাষের প্রবণতা কমে গেছে, সেখানে এখন তুলা চাষে আগ্রহ তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। কম সেচ ও বৃষ্টির পানিতে কাজ হওয়ায় তুলা চাষে ঝুঁকছেন অনেকে, লাভজনক বলেও জানিয়েছেন তারা। ফসল ভালো হলে বিঘায় 15-20 হাজার টাকা আয় করা যায়। আষাঢ় মাসের বৃষ্টির পানিতে বীজ বপন করে অগ্রহায়ণ মাসে তুলা ঘরে তোলা যায়। 5-6 বছরে বরেন্দ্র অঞ্চলে চাপাই নবাবগঞ্জের নাচল, গোমস্তাপুর ও নওগাঁর পরশাই তুলা উন্নয়ন বোর্ডের তালিকাভুক্ত 210 জন চাষি প্রায় 400 বিঘা জমিতে তুলার চাষ করছেন। এখন শুধুমাত্র চাপাই নবাবগঞ্জের নাচল উপজেলারই 48 জন চাষি তুলা চাষের সঙ্গে জড়িত।
অনেকেই চাকরি ছেড়ে নিজ গ্রাম উপজেলায় ফিরেছেন, সকলে জীবন ছেড়ে প্রকৃতির মধ্যে থাকতে চেয়েছেন, বাড়ি ফিরে কাজের অংশ হিসাবে গড়ে তুলছেন নার্সারি ও আমের বাগান। একজনের দেখে অন্যরাও উৎসাহিত হচ্ছেন তুলার চাষে। তারা জানান, বরেন্দ্র অঞ্চলে পানির স্তর দিনে দিনে নিচে নামছে, সেচের পানির সংকট দেখা দিচ্ছে, সেখানেই একবার অথবা কোনো সেচ না দিয়ে তুলা চাষ হচ্ছে, এই কারণে তারা এতে আকৃষ্ট হয়েছেন। তুলার চাষ নিয়ে তুলা উন্নয়ন বোর্ডের চাপাই নবাবগঞ্জ কার্যালয়ের উদ্বোধন বৈজ্ঞানিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, এক কেজি বোরো ধান উৎপাদন করতে পানি লাগে 3-4 হাজার লিটার, সেখানে 700-800 মিলিমিটার পানিতে তুলা চাষ সম্ভব। বরেন্দ্র অঞ্চলের উঁচু জমিতে তুলা চাষ তাই পরিবেশের জন্য খুবই উপকারী। যে কোনো দেশ বা অঞ্চলের উন্নতির জন্য সবার আগে প্রয়োজন কৃষিখাতের উৎপাদন বৃদ্ধি করা, কারণ কৃষি সকল শিল্পের মূল, সকল শিল্পের কাঁচামালের যোগান একমাত্র কৃষি প্রদান করে থাকে। তাই কৃষির উন্নতি ছাড়া অন্য কোনো শিল্পের উন্নতি সম্ভব নয়। আমরাও চাইব সরকার সারা দেশের শহর অঞ্চলে যেভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করছে, উত্তরবঙ্গের অঞ্চলগুলোতেও যেন কৃষির উন্নয়নে মনোযোগী হয়। এতে এই অঞ্চলের মানুষ যেমন বাড়বে, তেমনি তারাই বাঁচিয়ে রাখবে বাংলাদেশের শিল্প কারখানাকে। বন্ধুরা, উত্তরবঙ্গের তুলা চাষের বিকাশকে নিয়ে আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। এই ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। तो जी ये थी वीडियो। और धान की जो फसल है वो कम होती जा रही है बारिशें ना होने की वजह से, और जो ज़मीन है वो सख्त हो चुकी है, और ये ज़मीन जो है ये इसको पानी ज़्यादा की ज़रूरत नहीं होती। कपास का जो पौधा है इसको ज़्यादा पानी की ज़रूरत नहीं होती, और यहाँ पे बड़े पैमाने पर आम के पेड़ भी लगे हुए हैं। अब बांग्लादेश के लिए ये बहुत अच्छी खबर है कि अब जो कपास भारत चीन से खरीदता है बांग्लादेश, अब बांग्लादेश में उसको वो कपास मिलेगी, और वो भी सस्ते दामों, और इसके ऊपर इतने ज़्यादा अखराजात भी नहीं आते। और ये पहली दफ़ा होगा कि बांग्लादेश के अंदर रॉ मटेरियल के लिए कपास जो है वो बाहर से नहीं बल्कि बांग्लादेश से ही मंगवाई जाएगी। तो ये इस एरिया के लिए, इस बांग्लादेश के हिस्से के लिए बहुत बड़ी खबर है। तो ये खबर बांग्लादेश के लिए ऐसी ही खबर है जैसे दुबई, सऊदी अरब और मिस्र के लिए तेल निकलने की खबर हो। तो ये बहुत बड़ी खबर है बांग्लादेश के लिए कि बांग्लादेश की ज़मीन ये सख्त होना शुरू हो चुकी है कम बारिशें होने की वजह से, और यहाँ पर अब नई टेक्नोलॉजी के साथ कपास की काश्तकारी होगी, और वहाँ के किसानों को ये सबसे बड़ा बेनिफिट है कि बांग्लादेश ही वो मुल्क है जिसकी गारमेंट्स पूरी दुनिया में फैली हुई है, पूरी दुनिया में एक्सपोर्ट है। तो वहाँ पर अगर कपास उगती है तो ये वहाँ के लोगों के लिए, वहाँ की हुकूमत के लिए, वहाँ की कंपनीज के लिए बहुत ही बड़ी खबर है। तो ये थी आज की वीडियो। आप इस वीडियो के बारे में क्या कहना चाहते हैं ज़रूर कमेंट करके हमें बताइएगा। बहुत शुक्रिया।